আমি হঠাৎ করেই হবিগঞ্জ অবস্থিত দি প্যালেস রিসোর্টে যাওয়ার প্ল্যান করি এবং সেই প্ল্যান মতোই আমি আমার পরিবার নিয়ে বেরিয়ে পড়ি। প্যালেসে রওনা দেওয়ার আগে প্যালেসে ফোন করে ওনাদের একদিনের যে প্যাকেজটি ছিল 18,000 টাকা, যেটার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার ইনক্লুডেড ছিল, সেটি কনফার্ম করি। প্যালেসের বুকিং কনফার্ম করার জন্য আপনাকে আগেই 50% টাকা বিকাশ অথবা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে কনফার্ম করতে হয়। প্যালেসে প্রবেশ করার পূর্বেই যে জিনিসটি চোখে পড়ল সেটি হচ্ছে আপনার গাড়িকে স্যানিটাইজ করতে হবে। ওনারা আপনার গাড়িকে স্যানিটাইজ করে তারপর হচ্ছে ওনাদের রিসোর্টে প্রবেশ করতে দিবে। প্যালেসের মূল ভবনটি প্যালেসের প্রবেশ গেট থেকে খানিকটা দূরে। আপনাকে 3-4 মিনিট গাড়ি ড্রাইভ করে তারপর মূল ভবনে পৌঁছাতে হবে। অবশেষে প্যালেসের দেখা পেলাম। আমি আমার পরিবারকে প্যালেসের মূল ভবনে নামিয়ে দিয়ে আমার গাড়িকে প্যালেসের পার্কিংয়ে রেখে আসতে হচ্ছে এবং প্যালেসের পার্কিংটি প্যালেসের প্রবেশ মুখেই অবস্থিত। গাড়ি পার্কিং করে আমি প্রবেশ মুখের এই রিসেপশন অপেক্ষা করি তাদের নিজস্ব গাড়ি দিয়ে মূল ভবনে যাওয়ার জন্য। প্যালেসের এই নিজস্ব গাড়িগুলোই প্যালেসের ভিতরে চলাচলের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এখানে ব্যক্তিগত কোনো গাড়ি ভিতরে চলাচল করতে পারে না। এটি প্যালেসের রিসেপশন। এর নান্দনিকতা শুরুতেই আপনাকে মুগ্ধ করবে। এখানে এসে আমাদের চেক ইন কনফার্ম করে আমরা আমাদের রুমে যাই। প্রবেশ করেই যে জিনিসটি সবার আগে চোখে পড়ল সেটি হচ্ছে এদের ওয়েলকাম কেক, এবং এই জিনিসটি আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে অন্যান্য 5-স্টার হোটেল থেকে। রুমে কিছুক্ষণ অপেক্ষা করে আমরা লাঞ্চ করার জন্য প্যালেসের রেস্টুরেন্টে যাই, যেটি আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল। বৃষ্টি যে কোনো মুহূর্তকেই খুব রোমান্টিক করে দেয়, তবে আমরা এখন বৃষ্টি একদমই চাচ্ছি না। এই বৃষ্টির মধ্যেই আমরা আপনাদের প্যালেসটি ঘুরে দেখাবো।
চলুন দেখা যাক কি কি আছে এই প্যালেসে। এই জায়গাটি হচ্ছে বাচ্চাদের ওয়াটার পার্ক। এখানে বাচ্চাদের সাথে বাবা মারাও আসতে পারবেন। ওয়াটার পার্কে বাচ্চাদের খেলার অনেক কিছুই আছে। বৃষ্টি থামলেই আমার ছেলেকে নিয়ে এখানে চলে আসব। এটি প্যালেসের গেম জোন। সন্ধ্যার পর এখানে আসব, যদিও সবসময়ই এটি ওপেন থাকে। এটি প্যালেসের প্রথম ঝুলন্ত সেতু এবং এটি পার হওয়ার পর দ্বিতীয় ঝুলন্ত সেতুটি দেখা যায়। এটি প্যালেসের সুইমিং পুল। এরা একসাথে 20 জনের বেশি গেস্ট অ্যালাউ করে না, তাই রুম থেকে বুকিং দিয়ে আসতে হয়। এটি একটি গোলকধাঁধা। এর ভিতরে প্রবেশ করলে ক্ষণিকের জন্য আপনি পথ হারিয়ে ফেলবেন, যদিও আমি ভিতরে খুব একটা প্রবেশ করিনি। এটি বাচ্চাদের খেলার জায়গা। এই জায়গাটি আমার কাছে ভালো লেগেছে, ডেফিনেটলি আমার ছেলের কাছে অত্যাধিক ভালো লাগবে। সামনের বিল্ডিংটি প্যালেসের বার। এখানে আমাদের প্রবেশ করা হয়নি। এটি প্যালেসের হেলিপ্যাড। এখানে হেলিকপ্টার ভ্রমণের জন্য জনপ্রতি 4,000 টাকা প্যালেসকে দিতে হয়। অবশেষে ছেলেকে নিয়ে সুইমিং পুলে আসলাম। আমার ছেলেটি সুইমিং খুবই উপভোগ করে এবং এখানে আমরা ঘণ্টাখানেকের উপরে অতিবাহিত করি। সুইমিং পুলে সুইমিং করার পর
বাচ্চাকে নিয়ে বাচ্চাদের ওয়াটার পার্কে আসি এবং এখানেও সে অনেক উপভোগ করে। আমার ছেলেটি যেভাবে উপভোগ করছে এখানে এসে, আমার প্যালেস ভ্রমণ সার্থক হয়ে যায়। এখন আমরা গেম জোনের দিকে যাচ্ছি, দেখা যাক ভিতরে কি কি গেম আছে। এখানে বাচ্চাদের প্রতিটি গেম খেলার জন্য আপনাকে 100 টাকার কয়েন কিনতে হবে। এখানে একটি গেমে দেখলাম যেটি শুধুমাত্র বড়রা খেলতে পারে। গেম জোন থেকে বের হয়ে এখন আমরা ডিনার করতে যাচ্ছি। ডিনারের জন্য এখানে 2টি রেস্টুরেন্ট আছে, আপনি চাইলে যে কোনো একটিতে যেতে পারেন এবং এটি প্যাকেজের অন্তর্ভুক্ত। এদের লাইফ কিচেনটি আমার পছন্দ হয়েছে। আমরা ডিনারে স্টেক নিয়েছিলাম। একদিনের শর্ট ট্রিপ এখানেই শেষ হচ্ছে। এখন আমরা রুম চেক আউট করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আল্লাহ। একদিনের প্যালেস ভ্রমণে আমাদের অভিজ্ঞতা হচ্ছে প্যালেসের সার্ভিস কোয়ালিটি এক কথায় অসাধারণ, এবং যাওয়ার সময়ও আমাদের ব্যক্তিগত গাড়ি ওনাদের স্টাফরা ক্লিন করে দেয়।